এরকম আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছে। দুপুরে রান্না করতেছি, গোস্ত কষাচ্ছি, ভাবলাম এখান থেকে শুরু হোক আজকের ভিডিওটা। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। যে এখানে মাছ ভাজি করছি, যে মমতা বাবা খাইতে বসছে, সে গোসল করে খাওয়া শেষ, আর মাছ গোসল হয়নি, এখানে আমি গোসল করে আসবো। মাছ ভাজি, সিমের তরকারি, গোস্ত চুলাই এখনো নামাইনি। আমার মাম্মাম দেখেন কোথায় বসে টিভি দেখতেছে, বুঝছে না কি অবস্থা করছে, দেখছে কি নেশা, কাজ করতে গেলে একটু টিকে দে। আর আমার মেয়েটা একবারে শোনো পাখি ভাত খাবে না, এনে রেডি টেডি করে গোসল করবো না, চল টল মশিয়ে দিয়ে আমি গোসল করে আসবো। তাতে করে এখন টিভি ওর বিছানা ঠিক করতে হবে, বন্ধ করে দিব। আমার বাবা খাচ্ছে, সেখান থেকে এক পিস গোস্ত দিয়ে দিল, দেখি খায় নাকি, তা না খেয়ে ফেলে দিচ্ছি চিবিয়ে চিবিয়ে। তার বাবা ভাত খেয়ে চলে গেছে বারবার করে। আর এই যে এখন আমি পরিষ্কার হয়ে ভাত খেতে বসছি, বাবা কাটা মাছ আমি বিছিয়ে দিচ্ছি, এখন ভাত খাবো। ভাত খাওয়ার শেষ হয়ে গেলে বাবুকে খাওয়াই, ঘুম নেবো কারণ আজকে সকালবেলা ঘুম আসেনি। মামা দিচ্ছি মাছ, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর ইনি আঙুর দেখলো, আঙুর কয়েকটা ছিল খেলো না, আমাকে খাওয়াই দিলো, আমি খেয়ে ফেলছি, এখন নেই, এখন আবার একটা ছিল চাচ্ছি। আর এখন এর জন্য কমলা দিয়ে হলো, শীতের মধ্যে রাতের বেলা কমলা খেলে ঠান্ডা লেগে যাবে, রাতে দেওয়া হয় না, কিন্তু এখন কি করার আছে, সন্ধ্যা হয়ে গেছে, সে এখন এটা খাবে, আমি সিলিয়ে দিব, তা দিবে না, মাতবর হয়ে গেছে আমার মাম্মামটা, একবারে তকাবলি হয়ে গেছে, কামুকি না মাম্মা তো যেটা মাম্মাম ছিলিয়ে দিচ্ছে। ও তেমন কমলা খায় না, কিন্তু এই কমলাটা মিষ্টি তো, অনেক সুন্দরভাবে খেয়া খাচ্ছে, দেখেন মামাও কেমন করে খাচ্ছে, আমার মাম্মা মেটা উঠু কেনেন কেনেন মাম্মা। আর নেই নেই আমার সিনেতে সবগুলো খেয়ে ফেলেছে, খেতে লাগছিল। আর এদিকে ওর বাবা বাজারে গেছিল, শুধু লাউ আনতে বলছে, দেখি কি নিয়ে ওর বাবা নিয়ে এসে ছুরিতে টালছে, টমেটো নিয়ে নিয়ে আসছে, আর যে লাউ লাউ নিয়ে আসছে, কারণ অনেকদিন ধরে লাউ খাওয়া হয় না, এর জন্য লাউ নিয়ে আসতে বলছে, আর ধনে পাতা। আর মাছ সকালবেলা নিয়ে আসছে, এর জন্য এখন আর মাছ নিয়ে আসেনি, কারণ বাবুকে নিয়ে মাছ এত মাছ কুটা যায় না। আজকে ওর বাবা বাসায় ছিল, 1.5 কেজি মাছ নিয়ে আসছিল, একবারে কেটে ফেলছি, এখন শুধু সবজি। মাছটা আপনাদের সাথে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। আর এই যে মামামের জন্য কলা নিয়ে আসছে, কলাটা পাওয়া যায় না, অনেক খুঁজে, ওর বাবা খুব কষ্ট করে নিয়ে আসছে, কারণ ও এই কলাটা পছন্দ করে। কি গাদা, একটা পচা কলা দিয়ে দিছে, সেটা নিয়ে আসছে। এই যে টুকটুক করে আমার পিছনে চলে আসছে খাওয়া শেষ। আর এদিকে